মণ্ডলী, বংশীবাদক মুর্তজা কবির মুরাদ প্রায় ২০ বছর ধরে এই বাঁশির সাধনা করছেন এবং আধুনিক সঙ্গীত চর্চা বলতে যা বোঝায়, অর্থাৎ আমাদের ঐতিহ্যগত রাগের যে অঙ্গন তাকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার বিশেষ অবদান আছে। উপমহাদেশের বিশ্ববিখ্যাত পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার সঙ্গে খুব কাছাকাছি থেকে তিনি এই কৌশল রপ্তন করেছেন। রাগ বিশ্লেষণ এবং সৃজনশীল বাদনের ক্ষেত্রে তার নিজস্ব পদ্ধতি রয়েছে। বৃন্দাবনে সারং, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে পৌঁছে গেছি। আমি সবশেষে আমাদের সকলের ওস্তাদ মুর্তজা কবির মুরাদকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এখন দেখব যে আসলে শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে অনেকের আমাদের ধারণা আছে যে এটা হয়তো খুব কঠিন এবং অনেক নিয়ম কানুন দিয়ে এটা হয়তো বাধা, কিন্তু আমি ওস্তাদ মুরাদ কবিরের সঙ্গে দীর্ঘদিন থেকে আমি যা বুঝেছি যে আসলে এটি একটি খেলা। কারণ রাগ শব্দটার মৌলিক অর্থ হচ্ছে রং, আর রং দিয়ে কী করা যায়, তো খেলতেই হয়, তাই না? তো এই ভাঙা গড়ার একটা খেলা আছে। এই খেলায় যে কোনো রাগকে ভেঙে যে কোনো রাগে পরিণত করা যায়, এবং এই বিষয়ে আমি দেখেছি মুর্তজা কবির মুরাদ অত্যন্ত দক্ষ এবং আন্তরিক একজন বংশীবাদক। আমি আপনাদের সকলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনুরোধ রাখছি, আপনি এই যে ভাঙা গড়ার যে খেলা এবং রাগের যে ভেতরে শিল্পীর যে স্বাধীনতা, এটি পরিবেশনার মাধ্যমে যদি আমাদের একটু দেখান আমরা ধন্য হব। আচ্ছা, আমি চেষ্টা করছি, যেহেতু আপনি বলেছেন, আমি একটা রাগ দিয়ে শুরু করব এবং চেষ্টা করব যে সেই রাগ থেকে আস্তে আস্তে কীভাবে, রাগের মূল বিষয়টা হচ্ছে রাগের মুড বা রাগের আবেদন। আমি যে রাগটা বাজাচ্ছি একই রকম স্বর হলেও তার আবেদনের কারণে বা তার বাদী সমবাদী কিংবা সেই রাগের চলনের কারণে রাগটা ভিন্ন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি একই রকম স্বর, কিন্তু আমি আস্তে আস্তে কীভাবে একটা দুটো স্বর পরিবর্তন করে অন্য রাগে চলে যাওয়া যায় এবং কীভাবে এক রাগ থেকে আরেক রাগে যে ভিন্ন আমেজ তৈরি করা যায় আমি চেষ্টা করছি। শ্রুতি মণ্ডলী, পরিবেশন করছেন মুর্তজা কবির মুরাদ।
তার সাথে যে তবলার একটা একাত্রতা আছে, দুটো মিলেই বাজনা আসবে। আমি বাজাচ্ছি, ও বাজাচ্ছে, আমরা বসে আনন্দ নিচ্ছি, এখানেই আসলে ক্লাসিক্যাল মিউজিকের আনন্দ। Thank you.
বিরাট, এর আগে তো ছিল ভীমবল শ্রী, সেখানেও কোমল গা কোমল নি ছিল, বাগিত্রী এখানেও কোমল গা কোমল নি, কিন্তু দুটোর আবেদন একেবারেই ভিন্ন রকম।